আসসালামু আলাইকুম। হেইলোর নতুন আরও একটি আনবক্সিংয়ের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি হেইলো ওয়াচ টু প্রো এই স্মার্ট ওয়াচটি। তবে এটার বক্সের উপরে কী কী স্পেসিফিকেশন আছে আমরা একটু দেখে নিব। তো সবার প্রথমে আমরা যদি দেখি, ডিসপ্লে সাইজ হচ্ছে 1.85 ইঞ্চি টিএফটি এইচডি ডিসপ্লে, আর ইনকামিং কল রিমাইন্ডার আপনাকে কে ফোন দিছে সেটার নোটিফিকেশন আসবে, চাইলে আপনি কেটে দিতে পারবেন বা রিজেক্ট করার অপশন কিন্তু এটাতে আছে। আর ব্যাটারি লাইফ বলা আছে 10 দিনের মতো। তাছাড়া আপনার ইউজের ওপর ডিপেন্ড করবে, যেহেতু সকল নোটিফিকেশন আসবে এটাতে, যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সেক্ষেত্রে আপনার ইউজের ওপরই ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করবে। আর 100টার মতো ওয়ার্কআউট মোড আছে, আর এটাতে হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্পিও টু লেভেল, সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করেন সব কিছু কিন্তু স্ক্রিনের ওপরে শো করবে। আর এটা কিন্তু ফিমেলরাও ইউজ করতে পারবে। দুইটা কালার এসেছে, একটা ব্লু কালার আর একটা সিলভার কালার। তবে ব্লু কালার বেশি একটা বোঝা যায় না, ব্ল্যাক কালারই বেশি একটা বোঝা যায়। তো ঘড়িটা আমরা আনবক্সিং করি এবং ফার্স্টের লুকটা দেখে নিই এবং বক্সের মধ্যে কী কী আছে সেটাও দেখে নিব। তো এটাই আমাদের ফার্স্ট লুক। ওয়াচটা আমরা বের করে এখানে একটু রাখি, বক্সের মধ্যে কী কী আছে একটু দেখে নিব। তো এখানে একটা ম্যাগনেটিক কেবল দেখতে পারতেছি। অনেকে বুঝতে পারে না প্রথমত যে কীভাবে চার্জ দিতে হয়। তো ওয়াচের পিছনের অংশে একটা চার্জ দেওয়ার অপশন আছে, এটাতে আপনি এইভাবে নিলে কিন্তু অটোমেটিক নিয়ে নিবে, আপনি যখন উল্টাভাবে দিবেন সে কিন্তু নিবে না। যেমন আমি এটা উল্টাভাবে দিই, দেখেন এটা কিন্তু নিচ্ছে না, আর সোজাভাবে দিলে সে কিন্তু অটোমেটিক নিয়ে নেয়। আর এই অংশটা আপনারা অ্যাডাপ্টারে দিয়ে দিবেন, তাহলে কিন্তু চার্জ হবে। আর মনে রাখতে হবে আমাদের লো ওয়াট দিয়ে চার্জ দিতে হবে, যেমন 10 ওয়াটের নিচে অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিতে হবে। আর বক্সের মধ্যে একটা ম্যানুয়াল পাবেন আপনি, এটা দিয়ে কিভাবে কানেকশন করবেন সেই স্ট্রাকচার কিন্তু এটাতে দেওয়া আছে। হেলো ফান অ্যাপ ইনস্টল করলে আপনারা কিন্তু কানেকশন করতে পারবেন। তো ওয়াচটি আমরা ওপেন করি, এখানে একটাই বাটন দেখতে পারতেছি, একটাই হোম বাটন, এই বাটন আমরা ক্লিক করে ধরে রাখবো। আর এই ওয়াচটি ক্রয় করলে আপনি অফিসিয়ালি 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এটার স্ট্র্যাপ সাইজ হচ্ছে 22 mm। আপনি যদি আমাদের টেকডেন শপ থেকে 22 mm অর্ডার করেন, তাহলে এই স্ট্র্যাপ আপনি চেঞ্জ করে ইউজ করতে পারবেন বা কাস্টম করে নিতে পারবেন। তো ওয়াচটি কিন্তু খুবই ভালো, কম প্রাইসের মধ্যে খুবই ভালো একটি স্মার্ট ওয়াচ, 6 মাসের ওয়ারেন্টি দিয়ে দিয়েছে। ওয়াটারপ্রুফ হচ্ছে IP68, আপনি বৃষ্টিতে ভিজতে পারবেন, সুইমিং না করাটাই ভালো। তো আমরা ওয়াচের ওপর ক্লিক করে ধরে রাখলে কিন্তু ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারতেছি, এভাবে চেঞ্জ করতে পারবো। এখানে মাত্র 2টা ওয়াচ ফেস আছে। আর আপনি যদি হেলো ফান অ্যাপটা ইনস্টল দেন, তাহলে কিন্তু অনেকগুলো ওয়াচ ফেস পাবেন। তাছাড়া আপনি আপনার নিজের ছবি কিন্তু এটাতে দিতে পারবেন। তো আমরা নিচ থেকে যদি সোয়াইপ করি, তো এখানে ওয়াচ ফেস লেখা আছে, অ্যাক্টিভিটি, হার্ট রেট, স্লিপ মনিটরিং, SPO2, স্পোর্টস মোড, স্ট্রেস, তারপর মেসেজ নোটিফিকেশন আসবে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের নোটিফিকেশন আসবে এটাতে। মিউজিক কন্ট্রোল করতে পারবেন, ক্যালকুলেটর আছে, ক্যালেন্ডার আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ফিমেল হেলথ পাবেন, ফাইন্ড মাই ফোন, ফ্ল্যাশ লাইট আছে, রিমোট ক্যামেরা, ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, সেটিং আছে, ডায়াল, ভিউ মোড, আপনারা ভিউ মোডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, অনেকগুলা 3টা অপশন আছে এখানে। তারপর আমরা বাটনে ক্লিক করি, বাটনে ক্লিক করে ব্যাকে যেতে হবে আমাদেরকে। তারপরে ব্রাইট স্ক্রিন আছে, অ্যাবাউট, অফ আছে, রিসেট, অ্যাপ ডাউনলোড, এই যে কিউআর কোড দিয়ে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপরে যদি আমরা উপর থেকে সোয়াইপ করি, তাহলে ব্রাইটনেস দেখতে পারবো আমরা, 25, 50, 75, 100, এইভাবে ব্রাইটনেসটা কমাইতে বাড়াইতে পারবো। সেটিং আছে, ডায়াল, ভিউ মোড, এই অপশনগুলো আমরা আগেই দেখে নিয়েছি। তারপর আমরা যদি এদিক থেকে সোয়াইপ করি, তাহলে এই যে মেসেজ নোটিফিকেশনগুলো আসবে। তারপর আপনি মিউজিক এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, সাউন্ড বাড়াইতে কমাইতে পারবেন, নেক্সট করতে পারবেন মিউজিক, তারপর ওয়েদারটাও দেখে নিতে পারবেন। স্লিপ মনিটরিং আছে, SPO2 লেভেল আছে, হার্ট রেট আছে, সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করলেন, কত কিলোমিটার হাঁটলেন, কত ক্যালোরি বার্ন হলো, সব কিন্তু শো করবে এই ওয়াচে। তো কম প্রাইজের মধ্যে খুবই ভালো একটি স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটি। তো সামনে আমি আরও একটি ফুল একটা রিভিউ করব, যে আরও কী কী অপশন আছে সেটা আমি ফুলভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি সাধারণত এটা আনবক্সিং করলাম এই ওয়াচটি আজকে।
তো সামনে কোনো নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।